الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد আজকের আলোচনা সবাই মনোযোগ সহকারে শুনবেন আর ইয়াদ রাখার চেষ্টা করবেন। এটা হলো শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহির কিতাব আহকামুল জানাইজের ছয় নম্বর অনুচ্ছেদ। মা ইহরুমু আলা আকারিবিল মাইয়িত, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের জন্য কি করা হারাম, এগুলো অত্যন্ত জরুরি। অনেকটা আমরা করি কিন্তু বুঝি না, দ্রুত এটা শেষ করে দেবো আজকে। একে কদ্দায় শেষ হয়ে গেলে মানুষ কিছুটা উপকৃত হতে পারে ইনশাআল্লাহ তাআলা। বলছেন لقد حرم رسول الله صلى الله عليه وسلم امورا كان ولا يزال بعض الناس يرتكبونها اذا مات لهم ميت فيجب معرفتها لاجتنابها فلا بد من بيانها। الله الرسول صلى الله عليه وسلم কিছু কাজ কে হারাম করেছেন, যে সব কাজ বা কর্ম মৃতকে উপলক্ষ করে লোকজন করত আর বর্তমানেও কিছু লোক করছে, তাই এগুলি জানা দরকার যেন আমরা এ থেকে দূরে থাকি। প্রথম নম্বর আন-নিয়াহা, নিয়াহা মানে বিলাপ করা। হাই রে বাবা রে বাবা রে মারা গেছে রে, হ্যাঁ এটা হচ্ছে কি বিলাপ, উঁচু শব্দে আওয়াজ দিয়ে ও ও হাদা বিলাপ, বুঝতে পারছেন? কিন্তু আপনারা এর পূর্বে শুনেছেন সাধারণ কান্না আসবে, এটা হচ্ছে রহমা, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হবে না। আপনার বাচ্চাকে দেখবেন মারা গেছে মনে করুন, অথবা আপনার বাপ মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনার নিকটাত্মীয় কেউ মারা গেছে, অথবা আপনার বন্ধু মারা গেছে, অথবা কোনো আলিম মারা গেছেন, অথবা আপনার উস্তাদ মারা গেছেন, অথবা আপনার ছাগিদ মারা গেছে বা যে কেউ মারা গেছে, হ্যাঁ স্বাভাবিক ব্যথা আসবেই, তো এই সময় কান্না আসবেই, কিন্তু মুখ দিয়ে বলা নিষেধ। তবে যেটা বলা সহি সুন্নত দ্বারা সাবিত, আগে আপনারা শুনেছেন ওটা বলবেন। বলছেন এই নিয়ে হ্যাঁ বলছেন ওহুয়া আমরুন জাইদুন আলাল বুকা, যে নিয়াহা কাকে বলে, এটা সাধারণ কান্না থেকেও বেশি একটি কাজ। قال ابن العربي النوح ما كانت الجاهلية تفعل, জাহিল যুগে লোকজন যেসব কাজ করত ওটাকে হচ্ছে ওটাকে বলা হয় নিয়াহা। যেমন ওই সময়কার মহিলা একজন আরেকজনের কাছে বসত আর চিৎকার করে বলতো, আর মাথায় এখানে উল্লেখ করছেন আর কি, মাথায় মাটি মারতো, এরকম মুখে মারতো, আঘাত করত, জুড়ে জুড়ে চিল্লিয়ে চিল্লিয়ে, হ্যাঁ হায় আফসুস হায় আফসুস হায় রে আক্কে পাক্কে, এই সব সব করা হচ্ছে, এটা হচ্ছে জাহিলি যুগের নিয়াহা, এইটা মানা। কিন্তু সাধারণত যেটা কান্না আসে, অথবা কান্দলো একটু আওয়াজ এসে গেছে, স্বাভাবিক, এটা এর অন্তর্ভুক্ত না ইনশা আল্লাহ তাআলা। বলছেন এক্ষেত্রে কয়েকটি হাদিস, প্রথম যে হাদিস উল্লেখ করেছেন আবু মালিক আল আশারি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতের মধ্যে জাহিলি যুগের বর্বর যুগের কয়েকটি কাজ রয়ে গেছে বা থাকবে, লা ইয়াতরুকুনাহুন না, ওইসব কাজ ওরা ছাড়বে না। আল ফখরু ফিল আহসাব, বংশীয় মর্যাদার গৌরব করা, হাসাব মানে বংশীয় মর্যাদা, অহংকার বোধ করা, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তোমাকে দিয়েছে বলো আলহামদুলিল্লাহ, বংশীয় মর্যাদা রয়েছে না এটা বলা যায় না। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মানুষ বিয়ে করে কয়েকটি গুণ দেখে, এর মধ্যে একটা জিনিস আছে কি বংশী মর্যাদা উল্লেখ করেছেন, কিন্তু বলেছেন দিনকে অগ্রাধিকার দিবে। তাহলে বংশী মর্যাদার কথা আছে, কিন্তু কথা হলো গৌরব করা, ফখর করা, এটা হলো নিষেধ। আর আরেকটা ওয়াত্তানু ফিল আনসাব, গালিগালাজ করা বংশ নিয়ে, তুমি তো অমুকের ছেলে, তুমি অথবা তার বাপ হয়তো আগে গরিব ছিল, বর্তমানে সে হয়ে ধনী, হ্যাঁ তুমি তো এই খেটে খাওয়া মানুষ ইত্যাদি বলে কিনা, এটা জায়েজ না। আজকে তুমি ধনী, কালকে হয়তো তুমি গরিব হতে পারো। কেউ বলতে পারবে না আমার একদম আদম আলী ইসলাম পর্যন্ত যত সবাই ধনী ছিল, বলতে পারবে? হয়তো এক শ্রেণী দুই শ্রেণী পরে কি হচ্ছিল তুমি জানো? বড়াই নেই, বড়াই যার তিনি কে? আল্লাহ। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহরই রয়েছে আকাশ জমিনে বড়ত্ব। তো ওয়াত্তানু ফিল আনসাব, বংশ তুলে গালি দেয়া একটা জাহিলি বর্বর যুগের লোকজনের কাজ, মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ তুমি আমাদের হেদায়ত দাও। আমাদের মধ্যে গুণ আছে কি না মজুদ, তাই আমাদের জন্য চেষ্টা করা এ থেকে যেন আমরা দূরে থাকি। আর আরেকটা ওয়াল ইস্তিসকা বিন নুজুম, নুজুম মানে তারকা, তারকারাজি, নাজম বহু বছর নুজুম। আর ইস্তিসকা মানে পানি চাওয়া, বলে অমুক বৃষ্টির কারণে অমুক গ্রহ উঠেছে, উদয় হয়েছে, তারপরেই বৃষ্টি হয়েছে, এদিকে সম্বন্ধ তুমি করবে না। আল্লাহ যদি রেহে থেকে তার সাথে সম্পর্ক হতে পারে, কিন্তু তোমার জন্য এটা করা উচিত না বা জায়েজ না। বৃষ্টি দেওয়ার মালিক তুমি না অমুক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সূরা হুদাইবিয়ার সময় সালাত পড়েছেন, ফজরের সালাত, তো রাত্রে বৃষ্টি হয়েছে। ফজরের সালাত পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক বলেছেন, أصبح من عبادي أو أصبح عبادي مؤمن بي وكافر, আমার বান্দার বান্দাদের মধ্যে কিছু বান্দা সকাল করেছে মুমিন হয়ে, আর কিছু বান্দা সকাল করেছে কাফির হয়ে। আস্তাগফিরুল্লাহ আলাদি। ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা فذاك كافر بي ومؤمن بالكوكب. এবারে যে বলল আমরা অমুক গ্রহের কারণে বৃষ্টি পেয়েছি, সে আমার সাথে কুফরি করেছে আর ওই গ্রহের উপর সে ঈমান এনেছে, নাউযু বিল্লাহ মিন যালিক। আর যে বলল ওয়াম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি فذلك مؤمن بي وكافر بالكوكب, আর যে বলল আল্লাহর ফজল আর রহমত দ্বারা আমরা বৃষ্টি পেয়েছি, সে বিশ্বাস করেছে, ঈমান এনেছে আমার উপর, আর গ্রহের সাথে কুফরি করেছে। স্পষ্ট কিনা? তাহলে বৃষ্টির মালিককে আল্লাহ, গ্রহ না। তবে যদি আল্লাহ কারণ রাখে, ওইটা আল্লাহর কাজ, তোমার কাছে না, তুমি কেন বলবো এটা, তুমি তো জানো না। তো ওয়াল ইস্তিসকা বিন নুজুম, এ বিষয়ে বিস্তারিত বিবরণ আমরা শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির শরহে কিতাবুত তাওহীদ থেকে যখন আলোচনা করব তখন আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে আন নিয়াহ, নিয়াহ হচ্ছে এই উচ্চ জাহেলি যুগের লোকজনের মতো ক্রন্দন করা, চিল্লিয়ে চিল্লিয়ে অথবা হা গাল থাপড়ানো ইত্যাদি ইত্যাদি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাইহা ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কাতিরানিন ওয়া দিরউম মিন জারাবিন। যদি বিলাপকারিনী তওবা না করে তার মৌতের পূর্বে, মৌত আসার আগে, আর এটা বিলাপ করা বিশেষ করে মহিলাদের মধ্যে পাওয়া যায়, বাপ মারা গেছে সবর করতে পারে না, হায় রে বাবা রে বা, এরকম করা কি জাহিলি যুগের ক্রন্দন, এটা যাইজ না। কিন্তু যেটা স্বাভাবিক কান্না আসবে তো হবেই। সামনে আরও কিছু হাদিস শুনলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যদি বিলাপকারিনী মৌতের পূর্বে, তার মৌত আসার পূর্বে তওবা না করে আর মারা যায়, তাহলে কিয়ামতের দিন যখন সে উঠবে তখন তার শরীরে আলকাতরার বস্ত্র পরানো থাকবে, আর কি ওয়াদিরউম মিন জারাবিন, চুলকানি রোগ চর্মরোগের বর্ম তাকে পরানো হবে, এমন অবস্থায় সে উঠবে। তাহলে কীরকম শাস্তি এটা হচ্ছে কি শাস্তি, আল্লাহ বাঁচা, যার মানে চুলকানি রোগ, জানি না কীরকম এটা, এটার কাঠামো বা এটার কীরকম হবে ওটা আমাদের জানাই, কিন্তু হাদিস যেরকম এসছে ওইরকম আমরা বিশ্বাস করতে হবে, এটা হবে তার শাস্তি, আল্লাহ আমাদের হেফাজত কর। অতএব বিলাপ করা জাহেলি যুগের মতো, এটা জায়েজ না জায়েজ, জায়েজ। কেউ যদি মারা যায় নিজেকে কন্ট্রোল করতে হবে, আর বাংলাদেশেও বলতে হবে বা ইন্ডিয়া বলে দিতে হবে ফোনে, খবরদার এরকম করো না, যদি করো তাহলে আরও আসছে সামনে আরও শুনবেন কয়েকটা হাদিস, তাহলে বুঝবেন কী হয়। দুই নম্বর হাদিস, আচ্ছা এই হাদিস বলছেন রাওয়াহু মুসলিম ওয়াল বাইহাকী মিন হাদিস আবি মালিক আল আশআরি। এরপরে হাদিস বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনাতান ফি الناس هما بهم كفر الطعن في النسب والنياحة على الميت। মানুষের মাঝে দুটি গুণ থাকবে বা আছে, এগুলি হচ্ছে কুফরি। একটা হলো নসব নিয়ে গালি দেয়া, নসব বুঝেন তো বংশ, তোমার মা এরকম ছিল, তোমার বাপ এরকম ছিল, তোমার গোষ্ঠী এরকম বলে কিনা আল্লাহ হাদা হারাম। যদি একটা মানুষ ভুল করে তাহলে সে ভুল করেছে, দুধ তার গোষ্ঠীকে খারাপ করলো কিরকম, ঠিক না। অনেক সময় আছে ভালো লোক, ভালো পরিবারের লোক, কিন্তু একটা শয়তান হয়ে গেছে, তো এই জন্য তার সারা পরিবার খারাপ, সারা গোষ্ঠী খারাপ। তো এরকম যারা করে এটা হচ্ছে কুফরি কাজ করছে, এটা ফাসিক, আল্লাহ একে হেদায়ত দিন যদি এই গুণ সবসময় থাকে। আমরা বলবো ফাসিকই গুণ, ফাসিক না বলে বলবেন কি ফাসিকই গুণ আছে, কুফরি গুণ আছে। আর আরেকটা ওয়ান্নিয়া হাতু আলাল মাইয়িত, কেউ যদি মারা যায় তাহলে এই সময় বিলাপ করা, এই রিওয়ায়াতটিও মুসলিমে আছে। এরপরে দেখেন আরেকটা হাদিস, লাম্মা মাতা ইব্রাহিম ইবনু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহা উসামা ইবনু যায়েদ, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেলেন, তারপরে আগে শুনেছেন শেখ নাসিরুদ্দিন আলবানী ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করলে তিনি আলাইহিস সালামই বলেছেন, তাই না, গত সপ্তাহে গেছেন। তো ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু আলাইহিস সালাম যখন মারা গেছেন তখন উসামা বিন যায়েদ চিৎকার করে কাঁদলেন, সাহ সাহ মানে কি উঁচু শব্দে কান্না করা। فقال رسول الله صلى الله عليه وسلم ليس هذا مني وليس بصائح حق, এটা আমার অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না, আর সে সাহিহ হক নয়, অর্থাৎ হক পথে সে চিৎকার করছে না। তাহলে উঁচু শব্দে চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করা কিনা জায়েজ না, স্পষ্ট কিনা, এমনি কান্না আসবে আর কন্ট্রোল করতে হবে, আর মাঝে মাঝে হালকা মুশকিল ইনশাআল্লাহ। কিন্তু যেটা ও বাবা রে হ্যাঁ নিষেধ, হায় রে হায় রে হ্যাঁ নিষেধ, আমি তো আর এরকম করতে পারবো না, ওই মানুষের মতো সবগুলো তো আর ওটা অন্য শব্দে অন্য কিছু বলে, হ্যাঁ এরকম তো আমি করতেও চাই না, এটা করবো না, কিন্তু এটা ঠিক না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আল কলবু ইয়াহজান ওয়াল আইনু তাদমা ওয়ালা ইগদাবুর রব, মনে ব্যথা আসে, চিন্তা আসে কিনা,
আপনার একজন মারা যাবে আর চিন্তা আসবে না, হয় না, কখনো হয় না, অবশ্যই চিন্তা আসবে। ওয়াল আইনু তাদমা, চোখ দিয়ে পানি ভাসবে, পানি ভাসবে, আসবেই পানি, কিন্তু ওয়ালা ইগদাবুর রব, রবকে অসন্তুষ্ট করা যাবে না। কথা বুঝছেন? তার মানে যদি চিল্লিয়ে কথা বলো তো আল্লাহ নাখুশ হয়ে যাবে, তাহলে তুমি ধৈর্য ধারণ করো, কান্দো কিন্তু নিয়মতান্ত্রিক কাঁদো, চোখ দিয়ে পানি বাসাও, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেরকম প্রমাণিত দোয়া ওইরকম দোয়া করো, অথবা ভালো দোয়া করো, কিন্তু বিলাপ করো না। এই রওয়ায়াত বলছেন রাওয়াহ ইবনে হিব্বানুল হাকিম আন আবি হুরায়রা বি সনাদিন হাসান। আরও কয়েকটি রওয়ায়াত উল্লেখ করেছেন এর সাথে কাছে উম্মে আতিয়া থেকে, ওইটা না বলে আমি পরের রওয়ায়াত আনাস বিন মালিক কর্তৃক বর্ণিত রওয়ায়াত বলছেন أن عمر بن الخطاب رضي الله عنه لما طعن عولت عليه حفصة فقال يا حفصة أما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المعول عليه يعذب؟ عمر بن الخطاب رضي الله عنه যখন আঘাত প্রাপ্ত হলেন, আপনারা জানেন তো উমর ইবনে খাত্তাব কে শহীদ করা হয়েছিল, তাই না? একটা মজুসি তার উপর আক্রমণ করেছিল ধারালো অস্ত্র দিয়ে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবু লুলু আল মাজুসি, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাত দান করেছেন, মদিনায় আছেন মসজিদে নববীতে, সুবহানাল্লাহ বলেন। আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারীতে আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সনদে উল্লেখ করেছেন, উমর ইবনে খাত্তাব দোয়া করতেন আল্লাহুম্মা ইরজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রব তুমি আমাকে দরজায়ে শাহাদাত দান করো আর তুমি আমাকে তোমার রাসূলের শহরে মৃত্যু দান করো। সুবহানাল্লাহ, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র শান্তি আর শান্তি বিস্তার করছে, এমন ব্যক্তিত্ব যার নাম কিয়ামত পর্যন্ত থাকবে, বলো ইনশাআল্লাহ। কাফিররা এখনও উমরের নাম শুনলে হ্যাঁ এরকম বড় লোক ছিল, আর ওই সময় উমরের নাম শুনলে রোম সম্রাট আর পারস্য সম্রাট এরকম থরথর করে কাঁপত, ইনি হচ্ছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আর উমর তো এমন ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন হে উমর তুমি এমন ব্যক্তি যে গলি দিয়ে তুমি চলো সে গলি দিয়ে শয়তান পর্যন্ত আসতে পারে না, তুমি একদিকে গেলে সে অন্যদিকে যায়, মাশাআল্লাহ, হাযা উমর ইবনে খাত্তাব। এবারে দোয়া করতেন আল্লাহুম্মা ইরজুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি আমাকে তোমার পথের শহীদ হিসাবে কবুল করে নাও আর আমাকে তুমি মৃত্যুদান করো কোথায়, তোমার নবীর শহরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকজন বলতো কে ভাড়া দোয়াটা কীরকম কবুল হয়, হ্যাঁ কিন্তু কবুল এটা আল্লাহ বুঝি কীরকম কবুল করবে না করবে, সুবহানাল্লাহি বিহামদিহি। ওই আবুল উলুম আল মাজুসি ওটা একটা কৃতদাস ছিল, ওইটাকে লাগিয়ে দিয়েছেন খবিস, বুঝতে পেরেছেন, আক্রমণ করেছে ধারালো অস্ত্র দিয়ে। এর সাথে সাথে শুধু উমর ইবনে খাত্তাব নন রাদিয়াল্লাহু আনহু, আরও কয়েকজন কিসে এরকম আঘাত করেছে, আরও কয়েকজন শহীদ হয়েছেন পরবর্তীতে সাহাবায়ে কেরাম দিলাম তার উপর, যেমন দুর্নীতিকে এমন অস্ত্র আর কি যে দুর্নীতিকে ধারালো ছিল আর খুব পারদর্শী ছিল, আকিদ এমনি সন্দেহ নেই, ওর উপর কাপড় দিয়ে এরকম জড়িয়ে ধরলেন তারপরে তাকে ধরা হয়েছে, আবুল হুরায়রা আল মাজুসি। যাই হোক, ওই বিস্তারিত ঘটনা এখানে বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আজকের চ্যাপ্টার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি আঘাতপ্রাপ্ত হলেন, তো উমর ইবনে খাত্তাবের মেয়ে ছিলেন হাফসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, জানেন তো আপনারা হাফসা রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, আওয়াজটা একটু উপরু হয়ে গেছে আর কি, তবু তো বাপ, মেয়ে তো মেয়েই হয়, বাপ বাপ হয় না, তাহলে মেয়েদের থেকে দুষ হয় বেশি, তাদেরকে সবর করতে হবে, আপনি এরকম ছেড়ে দিবেন না,
অনেকে আছে আস্তাগফিরুল্লাহ আযীম কিছু বললে অসুবিধা নেই, মেয়ে 15 বছর অথবা কলেজ পড়ুয়া 18 বছর ওটা অসুবিধা নেই, ঘুমটা না পড়লে অসুবিধা নেই। হ্যাঁ, আর তার তার স্ত্রী 40 বছর ঘুমটা, আর মেয়ের ঘুমটা নেই, সত্য না মিথ্যা? কারণ এটা মেয়ে 20 বছর 15 বছর এটা ঘুমটা ঘুমটা পড়ার দরকার নেই। আর ঘুমটা পড়ে কে? আরবাইন, খামসা আরবাইন, খামসিন, আস্তাগফিরুল্লাহ আলাদি। আচ্ছা, ব্যাপারটা উল্টারা উল্টা না উল্টা, আরবাইন সে না খামসিন সে না অনেকটা মানা যায় যদি ঘুমটা না হয় সা। কিন্তু এরকম মেয়েকে যদি দেখে যুবতী মেয়ে কি অবস্থা হবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, হেদায়েত দিন। আপনাদের আমল ঠিক করুন, শুধু আলোচনা করলে হবে না। পর্দার দিক দিয়ে কিন্তু বেশিরভাগ আলিম উলামা পর্যন্ত মজবুত না। আমি যদি মিথ্যা বলি হয়তো আমি যা মনে হয় মিথ্যা বলিনি ইনশাআল্লাহ তাআলা। আপনারা দেখুন, আমি দেখেছি একই, এখনকার জমানার কথা বলতে পারবো না, কিন্তু ছোটবেলা দেখেছি এরকম। আমার আশপাশে যেসব আমার আসাতেজা ছিলেন, উস্তাদরা ছিলেন, এই সেই হাদা, ওরা যদিও বেদাতি ছিল, ওই জমানার কথা বলছি, পর্দা মজবুত না। আল্লাহুল মুস্তা হাসবুনাল্লাহু নিয়ম, পরিপূর্ণরূপে না কি কিছু আছে ঘুমটা ঘুমটা হাদা সহ, কিন্তু ওর সামনে বের হয়, বাসুরের সামনে বের হয়, দেওয়ারের সামনে বের হয়, বুঝা। আল্লাহ রসুল সাল্লাম কি বলেছেন? আল হামু বলেন, আল মাউত, আল হামু দেবর হচ্ছে মৌত। আপনারা একটু নিজেরাই একটু দেখুন, আপনারা তো বর্তমানে এই জমানার লোক মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারবেন কীরকম মৌত হয়। আর তফসির করা লাগে নাকি? হ্যাঁ, তফসির লাগে না, মানুষ এমনি বুঝে। আল্লাহ নবী বলেছেন দেবর মৌত, তাহলে বাসুর মৌত না, দেবর বাসুর সব সমান, বুঝছেন তো? হ্যাঁ, মৌত, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আসি, হাফসা রাদিয়াল্লাহু আনহা জুড়ে কাঁদছিলেন ওই সময়, একটা হয়তো তার বাপ মারা গেছেন এই জন্য আর কি। তখন হাফসাহকে উমর ইবনে খাত্তাব বললেন, আমা সামিতি, নাম আমা সামিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মুআওয়ালু আলাইহি ইউআযাব। হে হাফসা, তুমি কি শুনোনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য কান্না হবে উঁচু শব্দে তাকে আযাব দেয়া হবে। মুশকিল, আল্লাহ আল্লাহ হেফাজত করুন। আর ওমর তো ওমর ছিলেন, সাথে সাথেই প্রতিবাদ করেছেন। আর আপনি কি বলবেন, না মেয়েরা তো এরকম স্বাভাবিক কিছু করবেই, এরকম বলে কিনা? ছেলে ওষুধ কাজ করছে, বলে উটনি বয়সের ছেলে তো একটু এদিক সেদিক করেই। আপনি যখন বলেন উটনি বয়সের ছেলে তো একটু এরকম এরকম করেই, তো আপনি তাকে আরও উৎসাহ দিলেন, তুমি খরা খারাপ কাজ করো, বলুন সবাই না উদ্বিল্লা। আপনার উচিত ছিল আপনি বারণ করবেন, ঠিক না? আপনি বলেন উটনি বয়সের ছেলে তো একটু এর, আমি নিজে শুনেছি একটা মানুষ তিনজন, সে কোনো এক ব্যক্তির ব্যাপারে এরকম বলেছে। এমনি কিন্তু আদা দাড়ি লম্বা, নমাজ রোজা 1 নম্বর, হজ 1 নম্বর, উমরা 1 নম্বর, জাকাত 1 নম্বর, কিন্তু এরকম মুক্তি, এটা ঠিক হয়? ঠিক না। আপনি পথ দেখাবেন বাচ্চাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছরের হলে বাচ্চা সালাতের নির্দেশ দো, 10 বছর হলে কি করো? প্রহার করো। এবারে আপনি যদি বলেন, না না 10 বছরের বাচ্চা না পড়লে আর কি হয়, তাহলে তো এখানেই শেষ। কিন্তু নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 10 বছরের বাচ্চা যদি সালাত না পড়ে প্রহার করো, বেদ শুরু করে দাও। কিন্তু এটা তো বেদ তো কীরকম এটা বুঝতে হবে, তাই না? এটা বুঝতে হবে, কিন্তু রাজিম বেদ তুমি আগে বাকেই বলো, এখনও তো বালিক হয়নি এইসব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে তুমি নবীর ফরমানের উপর তুমি আলো আমল করলে না। আচ্ছা দেখেন, উমর ইবনে খাত্তাব বারণ করেছেন সাথে সাথেই, তুমি কি জানো না যদি কারোর জন্য এরকম কাঁদো তাহলে তাকে শাস্তি দেওয়া হয়, তার শাস্তি হয়। এমনিভাবে সোহেব কাঁদলেন তার জন্য, বলছেন ওয়া আখা, অর্থাৎ উমর ইবনে খাত্তাবের ভাই আর কি সোহেব রাদিয়াল্লাহু, ওয়া আখা ওয়া সাহেবা, আমার ভাই আমার সাথী। ওমর বললেন, ইয়া সোহেব আমা আলিমতা أن المعول عليه يعذب أن رواية يستم إن الميت ليعذب ببعض بكاء أهله عليه
ওফি উখরা ফি কাবরিহি বিমা নিহা আলাইহি। তুমি কি জানো নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়িত মৃত ব্যক্তির শাস্তি হয় তার নিকটতম বা আত্মীয় স্বজনের কান্নার কারণে, অন্য রেওয়ায়াতে এসে কবরে তার আজাব হয়। এবারে কথা হলো, এই জায়গায় একটা কথা, আপনি করলেন কান্না আর ওর শাস্তি হচ্ছে, তাই না? তুমি মেয়ে, তুমি করছো কান্না, আর কান্নাটা বুঝতে পারছেন তো, সাধারণ কান্না নয়, শব্দ বিলাপ বিলাপ করে কান্না বা উত্তেজিত কান্না, হায় রে আবু সোহেব। এই যে সোহেব বললেন ওয়া ওয়া সাহেব, হাদা নিষেধ, আর আজাব হচ্ছে কার ওর, এটা তো ঠিক না। কারণ আল্লাহ বলেছেন লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, একজন আরেকজনের বোঝা বহন করবে না। ভুল করলো ও কিরকম করে ওর শাস্তি হবে কিনা? তো জমহুর উলামায়ে কেরাম বলেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি আরেকটি মত উল্লেখ করে বলেছেন এইটি সঠিক। তো জমহুর উলামাদের রায়, যদি যে ব্যক্তি মৃত, যে মারা যাবে, সে জানে এলাকার লোকজন এরকম বিরাপ করে কেউ মারা গেলে, এত সত্ত্বেও তাদেরকে বলে যায়নি খবরদার এরকম করো না, তাহলে তার কী হবে? শাস্তি হবে। আর যদি সে বলে যায় খবরদার এরকম করো না, হাদিস এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানা করেছেন, অথবা আপনি জানেন না হাদিস কিন্তু আপনি বলে গেছেন এটা জায়েজ না, আলেমদের মুখে শুনছি এটা জায়েজ না, এরকম বিলাপ করা খবরদার এরকম করো না, তারপরে তুমি মারা গেছো আর তারা কাঁদছে, এই অবস্থায় তোমার শাস্তি হবে না, কিন্তু তুমি জানো এরকম করে লোকজন হবে। অতএব বিজা করে বোঝা গেল কি, আপনি জানেন বা আপনি দেখছেন কিছু লোক গড়বড় করছে, আপনি চুপ থাকবেন না, বলা উচিত কমপক্ষে, তবে নিজ সামর্থ্য মোতাবেক। আপনি বলেন আপনি এক নম্বর ইমানদার, কীরকম এক নম্বর ইমানদার? আমরা তো বর্তমানে অনেক খারাপ কাজ দিকে আমরা কথা বল পর্যন্ত বলতে পারি না, কিন্তু মন দিয়ে ঘৃণা করি, এজন্য আমাদের স্তর দ্বিতীয় স্তরে হচ্ছে না, তৃতীয় নম্বর স্তরের ইমান, ইয়া আল্লাহ আমাদের মাফ করো। আর মাঝে মাঝে যে বলি ভাই এটা ঠিক না, কোনোরকম হয়তো আল্লাহ দিয়ে দিতে পারে দুই নম্বর, তার নিজ পক্ষ থেকে দিতে পারে রব্বুল আলামিন, আর না হ্যাঁ আসলে দুই নম্বর স্তরের ইমান ইমানদার নয় আমরা, আমরা হচ্ছে তৃতীয় নম্বর স্তরের ইমানদার। যদি আমাদের মধ্যে ঘৃণা থাকে খারাপ কাজের প্রতি, বুঝতে পারছেন, খারাপ কাজ করছে ঘৃণা আছে, আর যদি ঘৃণা না থাকে তাহলে তুমি কিসের ইমানদার? করছে কুকাজ, বলুন যে এটা করে এইবার, তো এখন তো আর এটা চলছেই, এরকম আছে আলু, তার সাথে গুনাহে শরীক, আস্তাগফিরুল্লাহ আল আযীম। আরেকটি কাজ, এর পক্ষে আরও কয়েকটি হাদিস পেশ করেছেন, আলোচনা সংক্ষিপ্ত করার জন্য আমি সহজ করে দিচ্ছি, বলছেন বা সংক্ষিপ্ত করে নিচ্ছি, আরেকটি কাজ নিষেধ তা হচ্ছে দরবুল হুদুদ ওয়া শাক্কুল জুয়ুদ, গাল থাপড়ানো, হায় রে বাবা রে, হায় রে বাবা রে। আচ্ছা এইটা বর্তমানে কারা করে জানেন? বলেন তো এটা কারা করে? শিয়ারা করে, ওরা বিদাতি, ওরা জাহান্নামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান মোতাবেক, কারণ ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে ভালো পায় না, আস্তাগফিরুল্লাহ আল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেশিরভাগ সাহাবাদেরকে তারা কাফির আর মুরতাদ বলে, এইসব শিয়ারা। আর আপনি বলছেন হ্যাঁ শিয়া সুন্নি ভাই ভাই সবাই এক হয়ে মরতে চায়, কে ভাষে সবাই এক হয়ে মরতে চায়? আমি বললাম ঠিক আছে, আমি এটা আমার পক্ষ থেকে লাগালাম আর কি, বুঝছেন, আল্লাহ আমাদের হেফাজত করুন, হিদায়ত দিন আমাদেরকে, মাফি শিয়া সুন্নি এরকম ভাই ভাই বলবেন না, যারা কোরআন সুন্নার পথে আছে তারাই হবে আপনার ভাই, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের দুশ্মন, আল্লাহর কালামের দুশ্মন, ওরা কীরকম আপনার ভাই হতে পারে? আপনি বলবেন নবীর কীরকম দুশ্মন, তারা তো মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, তাদের কিন্তু আকিদা আরেকটা আছে খুব খারাপ, এই আকিদা যার নির্দ্বিধায় কাফের, বলে কি জিব্রিল আলাইহিসসালাম ওহী নিয়ে আসার ছিল আলীর কাছে কিন্তু ভুলক্রমে চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আপনারা শুনেছেন এটা? এরা তো সরাসরি কাফের। আচ্ছা আরেকটা আকিদা তাদের আছে না, তাদের ইমামদের মর্যাদা এমন, এটা তো স্পষ্ট,
যে মর্যাদা কোনো নবীও হাসিল করতে পারেননি, কোনো ফেরেশতাও হাসিল করতে পারেননি। তাহলে তাদের ইমামদের মর্যাদা নবী থেকে বেশি না? এটা মুসলিম না কাফির কি বলবেন? আর এখনো তাদের ওই গুণী হইদ। আল্লাহ নবী বলেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুব, গেল জাল গাল থাপড়ায় কিনা, হায় রে বাবারি বাবারি। এটা হচ্ছে কার কাজ? বেদাতিদের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এরকম করে ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না, আমার উম্মত না, অর্থাৎ উম্মতের ইজাবা না, সত্যিকারের মুসলমান না ওরা। লাইসা মিন্না মান লাতামাল খুদুব, আরেকটা ওয়াসাক্কাল জুয়ুম, ব্যতীত হয় বুক চিড়ে, বুকের কাপড় চিড়ে, দেখছেন না, এটা জিয়ারা করে। ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলে যুগের ডাক ডাকে ওরা, যেরকম জাহিলি যুগের ডাক বলতে ওই রকমই কান্না করে। জাহিলি যুগে যেসব কাজ ছিল ওগুলোর প্রচলন ঘটায়, আর না হয় জাহিলি যুগে যেভাবে মানুষেরা কেউ মারা গেলে অনুশোচনা বুঝ আর আক্ষেপ প্রকাশ করতো, বিলাপ করে, যারা এরকম করে ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে বিলাপ বিলাপ করা জায়েজ না জায়েজ? না জায়েজ, হারাম। গাল থাপড়ানো, বুকের উন্মুক্ত অংশ বুক ছিঁড়া, না জায়েজ। এগুলো যদি না জায়েজ হয় তাহলে শরীরে ছুরি দিয়ে আঘাত করা কি জায়েজ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিরকম যে আঘাত করে আপনারা ওই মাঝে মধ্যে ইউটিউবে দেখি, বুঝতে পারছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সামনে দেখবেন মুহররম আসলে কী না করে তারা, অর্থাৎ কবরে জাগার যাওয়ার আগে ভাগেই সে নিজেকে শাস্তি দিয়ে দিচ্ছে, বলছে আল্লাহ তুমি আগে আগে থেকে আমার শাস্তি শুরু করে দাও, বলো না আউযুবিল্লাহি মিন যালিক। নিজেকে ইসলামী বিধান নাকি এটা, নিজে নিজেকে থাপ্পড় দিবে? আত্মহত্যা বুঝেন তো আপনারা, আত্মহত্যা মহাপাপ। এবারে আত্মহত্যা সে করছে না, নিজেকে নিজেকে হাত এরকম করছে, বলছে ইয়া হুসেন হাসান হুসেন হো ও এই শাহাদা। লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমানদের মধ্যে এই গুণ পাওয়াই যায় না। কোনটা? হ্যাঁ, গাল তাপড়ানো, আর না হয় এরকম করা, আর না হয় মনে করেন ওই তাদের মতো বিলাপ করা, ওই মাঝে মধ্যে যারা বুঝে না জানে না ওরাই। আর কারা করে এটা? মহিলারা করে, করে কিনা? আমি চোখে একবার দেখেছিলাম, একটা লোক মারা গেছে, তার একটা মেয়ে হয়তো অন্য জায়গায় ছিল আর কি, বিবাহিতা মেয়ে, শুনে যে বাবা মারা গেছে, এসে বাবারে কাপড় চোপড় সব খুলে দিয়া, এইটা হলো বিলাপ, এটা এটা জায়েজ না, এটা হচ্ছে হারাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। আলে আরেকটা জিনিস, হালকু শা'র, চুল মুন্ডন করা, এটা আছে কিনা? সুখ পালন করে চুল মুন্ডন করি, আপনারা দেখেছেন কোনো কোনো সময় শুভ দিবস পালন করতে গিয়ে কেউ কেউ এরকম, বাংলাদেশেও দেখেছি একবার পত্র পত্রিকায় এরকম, কত বছর আগে নাকি দেখেছিলাম, হ্যাঁ চুল মুন্ডন করে তারা ইয়ে করছে, শুভ পালন করছে, আপনারা দেখেছেন কিনা? হালকু শা'র, হ্যাঁ মুসলমানরা করেছে, হিন্দু করে, হিন্দু তো করে মুসলমানরা করেছে আমি দেখেছি, যদি এদের সংখ্যা কম আর কি, এরকম হালকু শা'র বিলাপ করা, না না এই চুল মুন্ডন করে সুখ পালন করা। শুনেন, লি হাদিস আবি বুরদা বিন আবি মুসা কাল, আবু বুরদা আবু মুসা থেকে বর্ণনা করছেন, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবি, তিনি ব্যথায় ব্যথিত হয়ে ফাগুসিয়া আলাইহি, বেহুশ হয়ে পড়লেন, ওই সময় তার মাথা তার পরিবারের এক মহিলার কুলে ছিল, তো ওই মহিলা তিনি উঁচু শব্দে কাঁদলেন, তো ইনি তো বেহুশ অবস্থায় মতো, এই সময় তিনি কিছু বলতে পারেননি। ফালাম্মা আফাকা কাল, যখন তার হুশ ফিরে আসলো তখন বললেন, আনা বারিউম মিম্মান বারিআ মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই যাদের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ত্যাগ করেছেন।
তারপর বললেন হাদিস ফাইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বারিআ মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশাক্কাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সম্পর্ক ছেদ করেছেন বা ওই সব নারীদের সাথে সম্পর্ক ছেদ করেছেন যারা উঁচু শব্দে মৃত্যুর সময় বিলাপ করে, কান্না করে উঁচু শব্দে, ওয়াল হালিকা আর মাথা মুন্ডন করে, জাহিলি যুগে এরকম ছিল। আর আরেকটা ওয়াশাক্কা, শাক্ক ওইটাই বুক চিরা, বুকের অংশ কাপড় ছিঁড়ে ফেলা। তো আবু মুসা বলেন এদের সাথে আমার সম্পর্ক নাই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এদের সাথে সম্পর্ক নাই, আমিও বলবো, আমরা সবাই বলি আমাদেরও এদের সাথে সম্পর্ক নাই। বলুন ইনশাআল্লাহ, স্পষ্ট কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সম্পর্ক নাই, আবু মুসা বলছেন রাদিয়াল্লাহু আনহু আমার সম্পর্ক নাই তাদের সাথে, যাদের সাথে সম্পর্ক নাই কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আমরাও বলবো আমাদেরও সম্পর্ক নাই তাদের সাথে, যাদের সাথে সম্পর্ক নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাদের সাথে সম্পর্ক নাই আবু মুসা আল আশআরীর। একমত সবাই ইনশাআল্লাহ? কে বেদাত করবে, সুখ পালন করবে? আর বর্তমান জমানায় আরও কত রকমের বেদাত রয়েছে, বেদাত পালন করে, কালো পতাকা উত্তোলন করে, সুখ পালন করে, করে কিনা? সুখ পালন করে করার কত তরিকা আছে, সরকারিভাবে বেসরকারিভাবে। পতাকা অর্ধনমিত করে সুখ পালন করে, সুখ পালন করে সব কিছু বন্ধ দিয়ে, এটা আবার কোনটা? মানুষকে মারা গেলে বন্ধ দিতে হয়, যে মারা যাবে সে তার নিকটতীয় যারা ওরাই বস নিয়মতান্ত্রিক, কিন্তু সারা রাষ্ট্র একদিন যদি বন্ধ দেন তাহলে কত ক্ষতি হচ্ছে রাষ্ট্রের। যত বড়ই লোক হোক, বড় লোক যদি মারা যায় তাহলে আরও ভালো, বড় লোক মারা যাওয়ার আগে লোকজনকে উপদেশ দিয়ে যাবে, খবরদার তোমরা এরকম করো না, এরকম সুখ পালন করো না, একটা বিদাত, আমার জন্য এরকম বিলম্ব করো না। বড় লোক মারা গেছে, কথিত জাতীয় মর্যাদায় তাকে দাফন করা হচ্ছে ডঙ্কা বাজিয়ে, ডং 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 হং 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 করে কিনা? যাই না না যায়? আল্লাহ আমাদের হেফাজত করুন, আমরা ছুটুই থাকি ভালো, বুঝতে পারছেন? সুন্নত তরিকায় যেন আল্লাহ আমাদেরকে দাফন করান, কাফন পড়ান, আর আমাদের সকলকে যেন মৃত্যু দান করেন রব্বুল আলামিন ইমানের সাথে। আমাদের মুক্তিকে যেন ওই সময় বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, বেদাতি তরিকায় সুখ পালন করবো না, স্পষ্ট কি? ইনশাআল্লাহ শেখ নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আলী পরবর্তীতে আলোচনা করবেন সুখ পালন করতে গিয়ে লোকজন কত বিদাত করে তার একদম শেষ পর্যায়ে আসছে, আলাপ হবে ইনশাআল্লাহ। আরেকটা কাজ সুখ পালন করতে গিয়ে মানুষ যে করে তা হচ্ছে চুল এলোমলে করে রাখা, মহিলারা পর্যন্ত বেনি বাঁধে না, এমনি ছেড়ে দেয় সুখ পালন করছে। পুরুষের যদি চুল থাকে হাল্লু এলোমেলু পরিপাটি করে রাখবে না, চিরুনির প্রয়োজন নাই, তেল লাগাবার প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কারো চুল থাকে তাহলে সে যেন তার চুলের সম্মান করে, চুল আছে চিরুনি করবে, তেল লাগাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে তেল ব্যবহার করেছেন, জৈতুন তেল ব্যবহার করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। আর আমাদেরকেও বলেছেন মান কানা লাহু শা'রুন ফালইয়ুকরিমহু, যদি কারো চুল থাকে তাহলে সে যেন তার সম্মান করে, কিন্তু নিয়মতান্ত্রিক বিলাসিতা করা উচিত না, হাদ আলহীন জয় বাদ জয় আবার যা এরকম ঠিক, কিছু মানুষের অতিরিক্ত না, নিয়মতান্ত্রিক করবে, সম্মান করবে, তেল মাখবে, তেল দিবে চুলে, কিন্তু যার চুল নেই তো কী করবে? আলহামদুলিল্লাহ। তো কেউ যদি মারা যায় এই অবস্থায় চুল খুলে এলোমেলো করে রাখা, এটা ঠিক না। এক্ষেত্রে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন, বলেছেন লি হাদিসিম রাআতিন মিনাল মুবাইয়াত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন ভালো কাজের জন্য। আর আমরা ওয়াল্লা নাখমিশা ওয়াজহান ওয়ালা নাদউয়া ওয়াইলান ওয়ালা নাশুক্ক জাইবান ওয়াল্লা ননশুরা শারান। যে আমরা নিজের চেহারা ছিড়ব না, খামস এরকম এরকম করে ছিড়া এরকম করে। কোনো কোনো গুত্রে আছে ইয়ে, তারা ওই তাদের কবিলা বা গুত্রে একটা ইয়ে থাকে, ওখানে দাগ দেয়া, দাগ দেয় না, দেখেছেন আপনারা? আফ্রিকি আফ্রিকি, হ্যাঁ দেখো, নিষেধ এটা। ওয়ালা নাদউয়া ওয়াইলান, হাই আফসুস হাই আফসুস বলে কান্না করব না। আর একটা বুকের উন্মুক্ত অংশ ছিড়ব না। আর আরেকটা হলো ওয়াল্লা ননশুরা শারান, চুল এলোমেলো করে রাখবে না, খুলে রাখবো না। এটা কোন সময়? যদি কেউ মারা যায় তাহলে এটা একটা গলত কাজ, সুখ পালনের উদ্দেশ্যে এরকম করা। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী আরেকটা কাজ উল্লেখ করেছেন, বলছেন ইফাউ বাদির রিজালি লিহাহুম আইয়ামান কালিলাতান হাজনান আও হুজনান আলা মাইয়িতিহিম ফাইদা মা মাদাত আদু ইলা হালকিহা আস্তাগফিরুল্লাহ আল আযীম। কিছু মানুষ আছে যখন কেউ মারা যায় মনে হন দাড়ি সবসময় মুন্ডন করে, হ্যাঁ, আর যখন মারা গেল তো কিছুদিন দাড়ি মুন্ডন করে না, একদম অনেক সময় দুই সপ্তাহ তিন সপ্তাহ নাই, ওটা সুযোগ পালন করে, আছে কি না? কারণ ওটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ পালন করার জন্য তো রাখছে না, তো এটা সুযোগ পালন করার জন্য রাখছে। এটা হচ্ছে আরেকটা গলত কাজ, হারাম, বুঝতে পারছেন? আপনার এই লোকটি মারা গেছে, আপনি যদি বলেন খালাস উনিও মারা গেছে, আমি একদিন মারা যেত, খালাস আগে চুল মুন্ডন কি দাড়ি মুন্ডন করে, এখন তার থেকে আর মুন্ডন করবো না, হারাম, তওবা, হ্যাঁ দা ঠিক আছে, বুঝতে পারছেন? আর সে সুখ পালনের উদ্দেশ্যে দাড়ি মুন্ডন করা ছাড়িয়ে দিয়েছে, এটা হলো কথা, বুঝবেন? পরে বলবেন না এরকম দাড়ি দাড়ি রাখা ঠিক না, আর হয়তো আমি বলে দিয়েছি, ভালো করে বুঝবেন কি আমি বলিনি তো। শেখ নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলী বলছেন সুখ পালনের উদ্দেশ্যে দাড়ি রাখা, উদ্দেশ্য তার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন না, উদ্দেশ্য হচ্ছে কি সুখ পালন, খালে দাঁড়িয়ে। আর কিন্তু দুই সপ্তাহ গেলো পরে আবার শুরু, এক সপ্তাহ গেলো আবার শুরু। কিছু মানুষ আছে হজে যায়, হজের সময় আর দাড়ি কাটে না, সহ হজের সময় কাটে না, আসলো বাড়িতে প্রথম কাজই হচ্ছে হারা। আমার সামনে যারা উপস্থিত বেশিরভাগ দাড়ি না থাকলেও আমি তো হক বলতে হবে, বলতে হবে কি না? দাড়ি কাটা জায়েজ না, দাড়ি রাখা ওয়াজিব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কেটেছেন, দাড়ি ছেটেছেন, দাড়ি ছাটানো নেই, দাড়ি কাটানো নেই? তো তোমার আদর্শ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অমুক আর তুমুক? ওই কিছু মানুষের দাড়ি ওই কোনো গোষ্ঠীর সাথে দলের সাথে সম্পর্কিত, বর্তমানে এরকম চলছে, আমি অমুক দলের লোক, আমার ওইসব লোক ওই ছাত্র সংগঠন মনে করো, ওরা লম্বা দাড়ি রাখে না, হ্যাঁ ছোটো, তো আমি এই হিসাবে ছোটো রাখি, এরকম করে কি না? লা, তুমি চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। সংগঠন আর সংগঠন দিয়ে কী করবে বাবা? মারা যখন যাবে তখন তোমার সংগঠন থাকবে না? তোমাকে জিজ্ঞেস করবে মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবীয়ুক, তিনটি প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না বলা হবে তুমি অমুক সংগঠন করতে অমুক সঙ্গে, খালাস মি আল্লাহ কামিয়াব, বলা হবে না? এই তিন প্রশ্নের জবাব দিতে হবে, আমার রব কে, আমার দিন কি, আমার নবী কে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আপনি পৃথিবীতে রব মানেন না, কেন এমনি মুখ দিয়ে বলেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, কিন্তু মানে না, আল্লাহর বিধি বিধান নাই, মানলে ঠিক আছে, পরে কি করবে যদি হুজুরটা কি বলবে? তাই দিন ইসলাম মানে না, মিন্না মিন্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানে না। সাহ, আপনাকে যখন বলা হবে প্রশ্ন কবরে তোমার রব কে, উত্তর দিতে পারবেন? পারবেন না, কানেকশন নাই, দিবেন কিরকম? তাহলে দুনিয়াতে কানেকশন সৃষ্টি করতে হবে, কার সাথে? রবের সাথে। দিনের সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে, সম্পর্ক সৃষ্টি করতে হবে কার সাথে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি করেন তাহলে বলতে পারবেন আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে কোনো ইয়ে নেই, আপনার সম্পর্ক নাই, এমনিই বলে দিয়েছেন।
আমল নাই, আল্লাহর বিধিবিধান পালন করো না, ওখানে কি সম্পর্ক নেই, কানেকশন নেই হ্যাঁ, তো কীরকম লাইট জ্বলবে? সত্য বললাম না মিথ্যা? তাহলে ভালো করে এই জিনিসের দিকে আমরা খেয়াল করি, আমার লাইন কেন থাকবে নড়ে ওড়ে, বলবে না এটা চলছে। অনেক সময় দেখা যায় সুইচ লাইন একটু গড়বড়, হ্যাঁ আমি কাউকে বললাম হ্যাঁ বলে হয় আপাতত চলবে, বলে কিনা ব্যাটারি কোনোরকম ডাউন হয়ে গেছে, ব্যাটারি চলবে দু চার দিন অসুবিধা নেই। সহ আমি দেখলাম এখন মুশকিল, আমি যদি দু চার দিন মুশকিল পরে যদি আমি আটকা পড়ি আবার কী কার করবে, আবার ওই নজমুলকে বলতে হবে মুশকিল, দরকার নেই আমি নতুন লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আমরা এরকম করি কিনা? নেই সাদা মুমকিন জুয়াইয়া চার, তারপরে এরকম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন আপনাদের সবার জন্যই, ভালো করে কানেকশন সৃষ্টি করব কার সাথে বলো? আল্লাহর সাথে। কার সাথে? তার দিনের সাথে। কার সাথে? তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তাহলে দাড়ি রাখা ওয়াজিব। আর শেখ নাসিরুদ্দিন আলবানী যে বলেছেন যারা সুখ পালনের উদ্দেশ্যে দাড়ি রাখে কিছুদিন পরে, এইটা হচ্ছে বিদআত, এটা জায়েজ না। স্পষ্ট কিনা? এটা শেখ নাসিরুদ্দিন কিন্তু এরকম বলেননি, আমি এখানে বললাম যেন ডিটেল যেন আপনাদের বুঝে আসে। অনেক সময় এরকম হয়, আস্তাগফিরুল্লাহ আযীম, আমি দর্শে বলেছি একটা, বাইরে কে বলে হাদা আরেকটা, তাই আপনাদের যদি বুঝে না আসে ওরা কিছু বলবেন না, ওরা বললাম হারাম হয়ে যাবে এটা, আমি বলিনি একটা, আপনি বলে দিন বাইরে কে আরেকটা, আমি উনি বলেছেন এটা। কোনো কোনো সময় এমন কথা শুনি যেটা কল্পনাই করা যায় না, আমার বাবারে গিয়ে বলে দিই বাইরে, যেটা আমি বলিনি ওটা বলে দিয়েছি, আর এটা আমার কথা নয়, আমার উস্তাদ শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, তিনি তার দর্শে আমি শুনেছি, যখন তার দর্শে প্রায় 1400 জন বা 1500 জন ছাত্র হতো এই মসজিদে, বুঝতে পারছেন, হয়তো সবসময় থাকতো না কিন্তু তার লিস্ট ছিল, মুজাক্কারা যেগুলি বন্টন করা হতো 1400 থেকে বেশি, আমাদের ভাই সাইবা ব্যবহার করতো ওটা বন্টন করতো, মাসরি তার ছাত্র ছিলেন। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলী তিনি বলেছেন, আমি অনেক কথা বলি তারা বুঝে না, বাইরে গিয়ে বলে আমি এরকম বলে দিয়েছি। আর ইবনে উসাইমিনের ছাত্র কিন্তু সব তো আর নতুন ছিল না, বেশিরভাগ ভালো ভালো লোক ছিল, ভার্সিটির প্রফেসর, মাদ্রাসার উস্তাদ, সানবিয়ার উস্তাদ, কুল্লিয়ার উস্তাদ, বুঝতে পারছেন, ডক্টর বক্টর ওরা আসতো শেখ ইবনে উসাইমিনের দর্শে রহমতুল্লাহ আলী। তবুও মানুষ তিনি বলেছেন একটা বলে বাইরে বলে ইবনে উসাইমিন রায়, এটা কতদিন আমি শুনেছি একবারের অধিক শেখ ইবনে উসাইমিন একটা সতর্ক করেছেন ছাত্রদেরকে। তো আমিও আপনাদেরকে বলছি, বুঝে না আসলে বাইরে গিয়ে বলবেন না, বলে আমি বুঝিনি ব্যাপারটা, স্পষ্ট কিনা ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দিন। শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন, আমার ইয়ুদাফু ইলা যালিকা আন্নাহু বিদআহ, বলছেন এটা ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন, যদি মানুষ মারা যায় চুলে এলোমেলো করে রাখা, পরিপাটি করে না রাখা, এরকম করতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কেউ মারা গেলে আর চুল চিরুনি করবো না, চুল খোলা রাখবো, বেনি বাঁধবো না, এসব কি মানা? তো যারা চুল ওইরকম চুল নয় দাড়ি, সে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী বলছেন যারা দাড়ি রাখে কিছুদিনের জন্য আমার আশঙ্কা তারা এটি এর অন্তর্ভুক্ত। এছাড়া বলছেন এটাকে বিদআত বলা যায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। আচ্ছা আরেকটি কাজ হারাম বলছেন, আল ইলানু আন মাউতিহি আলা রুউসিল মানাইরি ওয়া নাহবিহা, একজন লোক মারা গেল মসজিদের মাইক ব্যবহার করে, অমুক মারা গেছেন, এটা বাংলাদেশে তো সর্বত্র এখন ছড়িয়ে পড়েছে, আমি যখন ছোট ছিলাম ওই সময় ছিল না এগুলা, এগুলা লোকজন বেদাত মনে করতো, পরে একজন যেদিন শুরু করেছে ওই সময় আর পরে আর কেউ কিছু বলে না, স্থানীয় উলামারা যারা আঞ্চলিক উলামা যারা ছিলেন হয়তো আমার এলাকায় ওরা সঠিক সুন্নাপন্থী না, তবু ওরা এটাকে আগে খারাপ বলে মনে করত, কিন্তু পরবর্তী চালু হয়েছে এখন আর কেউ কিছু বলে না। আচ্ছা মসজিদের মাইক ব্যবহার করে, অমুক মারা গেছেন, অমুক মারা গেছেন, ঘোষণা দেয়া, এটা হচ্ছে নাইর অন্তর্ভুক্ত।
আচ্ছা আরেকটা মাইকিং ব্যবহার করে মাইক ব্যবহার করে সারা ডিস্ট্রিক্ট জানিয়ে দেয়া। এমন লোক মারা গেছে যাকে কেউ চিনে না, হয়তো গুটি কয়েকজন লোক চিনে, কিন্তু সারা মার্কেট চক্কর, সারা এলাকা চক্কর, বুঝে যায় মনে হয় হাজার হাজার মানুষ হবে। পরে দেখা যায় কিছু নেই, ও 30 জন 40 জন 50 জন 150, এর থেকে আর বেশি হয় না। সত্য বললাম না মিথ্যা? এরকম আছে কি না? শুরু হয়েছে এক বেলার, এটা আর যাচ্ছে না। আচ্ছা, এটা শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, আল ইলানু আন মাউতি আলা রুউসিল মানাইরি ওয়া নাহবিহা লিআন্নাহু মিনান নাই, এটা জায়েজ না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নাই, যে এরকম সংবাদ দিতে নিষেধ করেছেন, এর অন্তর্ভুক্ত। ওয়া কদ সাবাতা আন হুযাইফা ইবনুল ইয়ামান আন্নাহু কানা ইযা মাতা লাহুল মাইয়িত قال لا تؤذنوا به احدا اني اخاف ان يكون نعيا اني سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن النعي হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যখন কোন তার আত্মীয় জন কেউ মারা যেতেন তখন তিনি বলতেন, এ ব্যাপারে কাউকে তোমরা বলো না, কারণ আমার ভয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে এটা নাইর অন্তর্ভুক্ত হতে পারে, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাই করতে নিষেধ করতে দেখেছি, নাইকে নিষেধ করতে দেখেছি। আর নাইর অর্থ শাব্দিক অর্থ হচ্ছে হুয়াল ইখবারু বিমাউতিল মাইয়িত, মৃত ব্যক্তি যে মারা গেছে এর সংবাদ দেয়া, এটাকে বলা হয় নাই। কিন্তু কোনো কোনো নাই আবার জায়েজ আছে সংবাদ দেয়া। শেখ নাসিরুদ্দিন আলবানী পরবর্তীতে আলোচনা করবেন যেরকম নাই জায়েজ, ওইটা আগামী সপ্তাহে আলোচনা হবে। আর আজকে কিছুটা আলোচনা করলাম এমন নাই যেটা মনে হয় মাইকিং ব্যবহার করে অথবা সারা এলাকায় ডুল নুল বাজিয়ে জানিয়ে দেয়া, এটা হচ্ছে নিষেধ। এই কয়েকটি কাজ হারাম, এটা মানুষ মারা গেলে এগুলো থেকে আমাদের সকলকেই বাঁচা দরকার। আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন, বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে জ্ঞান দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আনফানা বিমা আল্লামতানা وعلمنا ما ينفعنا وزدنا علما تنفعنا به واكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك واغفر لنا ولوالدينا ولجميع المسلمين الاحياء منهم والميتين برحمتك يا ارحم الراحمين وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين।